আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি বিরিয়ানি রান্না করব। তো বাচ্চারা অনেকদিন ধরে বায়না করতেছিল যে বিরিয়ানি খাবে, তো আজকে আমি বাচ্চাদের জন্য বিরিয়ানি রান্না করতেছি। তো প্রথমে এখন আমি চুলাটাকে ধরে নিতেছি। তো চুলাটা আমি আজকে বিরিয়ানিটা রান্না করব মাটির চুলায়। মাটির চুলায় কীভাবে বিরিয়ানি রান্না করতে হয় দেখেন আপনারা, যে আমি পাতা ধরাইতেছি, পাতা দিয়ে চুলাটাকে ধরাইতেছি। তো পাতা দিয়ে জাল দিব আর মাটি চুলায় রান্না করব বিরিয়ানিটা। তো এখন আমি কড়াই বসিয়ে দিলাম। তো আগে আমি ফার্স্টে কড়াইটা গরম হয়ে গেলে তেল দিব। তেল দেওয়ার পরে আমি আগে পেঁয়াজ বেরেস্তা করব। তো বিরিয়ানি রান্নার জন্য আগে পেঁয়াজ বেরেস্তাটা খুব দরকার, কারণ পেঁয়াজ বেরেস্তা হলে বিরিয়ানিটা স্বাদটাও ভালো হয়। তখন আমি পেঁয়াজটা বেরেস্তা করি। তো আমি এখন পেঁয়াজটাকে দিয়ে দিতেছি, তেল গরম হয়ে গেছে। তো এখন পেঁয়াজ ভাজাটা একটু লাল লাল হয়ে আসছে, তো আর একটু লাল হয়ে গেলে আমি পেঁয়াজটা নামিয়ে নিব। তো এই তো আমার পেঁয়াজটা রেডি। তো দেখেন বিরিয়ানিটা কত সুন্দর আর মচমচে হয়েছে বিরিয়ানিটা। তো এখানে আমি সব বিরিয়ানির জন্য উপকরণ নিয়ে নিছি। তো এখানে আমি পোলার চাল, কাজু বাদাম, পেঁয়াজ বিরিয়ানিটা, লবণ, আদা বাটা, আলু আর রেডিমেড বিরিয়ানির মশলা, পেঁয়াজ, আর আমি এখানে চিকেন ম্যারিনেট করে রাখছিলাম যে একটু লবণ দিয়ে আর একটু হলুদ মরিচ ফাঁকি দিয়ে, টক দই, গরম মশলা, এলাচি আর তেজপাতা, কাঁচামরিচ, ঘি, টমেটো, কেচাপ, তেল। আর এখানে আমি আমার নিজে ঘরে বানানো কিছুটা গরম মানে বিরিয়ানির মশলা বানিয়ে রাখছিলাম সেটা। তো এখন আমি আলুগুলো ভেজে নিব। তো আলুগুলোকে আমি ভাজবো একটু হালকা লাল লাল করে, একটু আলুগুলোকে ভেজে নিব। তো বিরিয়ানির আলুটা ভেজে দিলে বিরিয়ানির স্বাদটা ভালো লাগে। তো এই তো আমার আলু ভাজা হয়ে গেছে। তারপরে আমি মাংসটা ভেজে নেব, কারণ এটা তো ব্রয়লার মুরগি। ব্রয়লার মুরগির একটু যদি ভাজা দিলে বিরিয়ানিটা স্বাদটা ভালো হয়। তো ব্রয়লার মুরগিটা ভাজা দিলে আর কি একটু শক্ত শক্ত হয় আর বিরিয়ানিটাও খেতে ভালো লাগে। তো এতো মুরগিটা একটু লাল লাল হয়ে আসছে। তো এখন মুরগিগুলো মাংসগুলো আমি নামাই নিব। তো এখন আমি চুলার মধ্যে একটা বড় হাঁড়ি বসাই দিছি। তো হাঁড়ির মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে এখন আমি এখানে পেঁয়াজ দিয়ে দেব। এখানে দিয়ে দিলাম আমার বানানো গরম মশলা মানে বিরিয়ানির মশলা। দিয়ে দিতেছি এখন টমেটোর কেচাপ। তারপর দেবো পেস্তা, কাজু বাদাম বাটা, পরিমাণ মতো লবণ। এখন আমি দিতে দিচ্ছি আদা বাটা, 4 টেবিল চামচ আদা বাটা দিতেছি। তো এটাকে একটু আমি একটু ভালোভাবে একটু ভেজে নিব। কাশ্মীরি রেড চিলি পাউডার দিতেছি যে যাতে বিরিয়ানির কালারটা একটু সুন্দর আসে। আর আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। আর এখানে প্যাকেটের বিরিয়ানি মশলাটা দিয়ে দিতেছি, এটা রাঁধুনি প্যাকেটের রাঁধুনি বিরিয়ানি মশলা। এখন আমি চাল দিয়ে দিতেছি। চালটা দিয়ে চালটা একটু বিরিয়ানির সাথে মশলার সাথে মিশাইয়া চালটাকে ভালোভাবে একটু ভাজা নিতে হইব।
তো এখন আমি ভাজি নিতেছি চালটাকে। আর টক দই ফাটিয়ে রাখছিলাম, তো এখন আমি টক দইটা দিতেছি। টক দই একটু ফেটে নিলে খুব ভালো হয়। আর মাংস ভাজা মাংসগুলোকে এখন ঢেলে দিতেছি। আর মাংস আর চাল একসাথে মিক্স করে একটু ভালোভাবে 2-3 মিনিট কষে যাক। তারপর আমি এখানে পরিমাণ মতো গরম পানি ফুটিয়ে রাখছিলাম, কারণ এখানে আমি 1 কেজি চাল, 1 কেজি চালের জন্য আমি 2 কেজি পরিমাণ পানি নিচ্ছিলাম। পানিটাকে আমি একটু গরম করে নিছি, তো সেই পানিটা ঢেলে দিলাম। আর এখানে আলু দিয়ে দিতেছি, এটা বলকা হিসাব করছে, বলকা হিসাব করে আমি আলুটা দিতেছি, নাহলে আলুটা গলে যাবে। আর কাঁচামরিচ দিলাম, কাঁচামরিচগুলো আমি ফাইরা দিইনি, আস্ত আলামি দিছি, কারণ ঝাল হয়ে গেলে বাচ্চারা আবার খেতে পারবো না, কারণ জানি এখন আমি ঝাল করিনি। আর এখন হয়ে গেছে, তো দমে দিব। দমে দেওয়ার আগে আমি উপরে একটু ঘি দিয়ে দিতেছি, ঘি দিলে একটু ফ্লেভারটা ভালো হয়। তো এখন আমি দমে দিয়ে ঢেকে রাখবো 10 মিনিট। তো দমে দেওয়ার পরে তো বিরিয়ানি কমপ্লিট। উপর দিয়ে আমি কিছুটা পিস বেরেস্তা দিয়ে রাখছি। এই তো আমার বিরিয়ানি হয়ে গেছে। যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।